আমার প্রিয় স্নেহের দু হাজার চব্বিশ সালের নতুন বছরে নবম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা আশা করি তোমার সাই ভালো আছো আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো নবম শ্রেণীর থার্ড সামেডিপ অর্থাৎ ফাইনাল পরীক্ষার জীবন বিজ্ঞানের কোশ্চেন পেপার নিয়ে দেখো সরাসরি স্নেহ তোমার নবম শ্রেণীর থার্ড সামেডিপ অর্থাৎ ফাইনাল পরীক্ষার জীবন বিজ্ঞানের কোশ্চেন পেপার দেখতে পাচ্ছ ফুল মার্কস তোমাদের হচ্ছে নব্বই আর সময় তোমাদের রয়েছে তিন ঘন্টা পনেরো মিনিট প্রথম পনেরো মিনিট থাকবে শুধুমাত্র কোশ্চেন পেপার পড়ার জন্য প্রথমে তোমার হচ্ছে বিভাগ খ বিকল্পগুলি থেকে সঠিক উত্তর নির্বাচন করলেখো যে কোনো পনেরোটি প্রতিবৃষ্ঠমান এক করে এক ইন্টু পনেরো সমান সমান পনেরো একটি সূত্রাকার মাইসেলিয়াম যুক্ত জীব হল ইউগ্লিনা ক্লাইমোডোনাস পেনিসলিয়াম বক্স উত্তরবে পেনিসলিয়াম দ্বীপদ নামকরণের প্রবক্তা হলেন উৎসবে লিনিয়াস পরে প্রশ্ন আশোলার শ্বাস অঙ্গ হল উৎসবে শ্বাসনালী তাহলে আশোলার শ্বাস অঙ্গ হল শ্বাসনালী প্রোটিন সংশ্লেষে সাহায্যকারী অঙ্গাণু হলো উত্তরবে রাইবোজোম তাহলে প্রোটিন সংশ্লেষে সাহায্যকারী অঙ্গাণু হলো রাইবোজোম ভিটামিন এর অভাবে ঘটে রিকেট বেরি বেরি না রাত কানা উত্তরে রাত কানা কোন কলার মাধ্যমে জল ও জলে দ্রবীভূত খনিজ লবণ ঊর্ধ্বমুখে বাহিত হয় উত্তরে জাইলেম জাইলেম কলার মাধ্যমে জল ও জলে দ্রবীভূত খনিজ লবণ ঊর্ধ্বমুখে বাহিত হয় পরবেশ শালোক সংশ্লেষে অন্ধকার বিক্রিয়ার বর্ণনা দিয়েছেন উত্তরবে ব্ল্যাক ম্যান তাহলে শালোক সংশ্লেষে অন্ধকার বিক্রিয়ার বর্ণনা দিয়েছেন ব্ল্যাকম্যান ম্যান শ্বসনে অংশগ্রহণকারী কোষ অঙ্গাণানুটি হল উত্তরবে মাইট্রোকন্ডিয়া তাহলে শ্বসনে অংশগ্রহণকারী কোষ অঙ্গানুটি হল মাইট্রোকন্ডিয়া মৃতজীবী পুষ্টি সম্পন্নকারী উদ্ভিদ হলো উত্তরবে মনোট্রোপা মৃতজীবী পুষ্টি সম্পন্নকারী উদ্ভিদ হলো মনোট্রোপা অ্যান্টিজেনের যে অংশে অ্যান্টিবডি বন্ধনে আবদ্ধ হয় তা হলো। আগ্রোটোপ আইসোটোপ এপিটোপ প্যারাটোপ উৎসবে এপিটোপ মুখবিবরে পরিপাক হয় না শুধুমাত্র প্রোটিনের শুধুমাত্র ফ্যাটের শুধুমাত্র শর্করার প্রোটিন ও ফ্যাট উভয় উঠবে টক্সাইট টিকা হল উত্তর ডিবিটি একটি টক্সাইড টিকা হল উৎসবে ডিপিটি টিকা মৃত থেকে উপাদান মুক্ত করে তবে বিয়োজক বিশ্ব পরিবেশ দিবস হল উঠবে পাঁচই জুন দুশ শক্তির উৎস হল উত্তরে সৌরশক্তি জীব একক হল উৎসবে প্রজাতি পরে তোমাদের রয়েছে বিভাক্ষ একটি বাক্য উত্তর যে কোনো ছয়টি প্রতিবশ মানে এক করে এক কিন্তু ছয় শ একটি অপচিতিমূলক বিপাক বিক্রিয়ার উদাহরণ দূর হবে কোন বিভাগের উদ্ভিদের ভ্রূণ জাতীয়তা দেখা যেতে হবে কোন অঙ্গাণুর বহুরূপতা দেখা যেতে হবে লাইসোজোম কোন অমেরুদণ্ডী পর্বে প্রাণীদের বদ্ধ রক্ত তন্ত্র দেখা যেতে হবে মনোটোপা উদ্ভিদে কি ধরনের পুষ্টি দেখা মৃতজীবী একটি পুনর্নবীকরণযোগ্য শক্তির নাম লেখে বায়ু শক্তি একটি তরল কলার নাম লেখে রক্ত ইউরিয়া মানবদেহে কোথায় উৎপন্ন হয় হবে চক্রিত লসিকার একটি কাজ লেখো লসিকা পুষ্টিরস ও অক্সিজেন পরিবহন করে তিনি শূন্য শূন্যস্থান পূরণ যে যেকোনো পাঁচটি পদিগোষ্ঠী মানে একর এক কিন্তু পাঁচ সমান পাঁচ ওপারিনের মতে ড্যাশ ছিল প্রথম কোষীয় জীব উৎসবে সার্ভেট ড্যাশকে উদ্ভিদ উভচর বলে দ্রোয়ে মশবর্গ টিকাকরণের মাধ্যমে জনক্রমতা সৃষ্টি করা যায় সেটি হলো র্যাসদ্রবে অর্জিত অনাক্রমতা একটি মৃত সরল স্থায়ী কলা হল র্যাসদ্রবে স্কোর কায়মা পর ড্যাশ হলো একটি পুনঃস্থাপনযোগ্য প্রাকৃতিক সমুদ্রবে বন হৃদপিণ্ডের ড্যাশ অলিন্দে দূষিত রক্তক্ষ ডান কোষের আত্মঘাতী থলী হল র্যাসবে লাইসোজম চারিদারি সত্য ও মিথ্যা লেখো যে কোনো পাঁচটি ভদ্রি মানে একরিয়া কিন্তু পাঁচ সমান পাঁচ উদ্ভিদ রাজ্যকে দুই ভাগে ভাগ করা যায় সপুষ্পক ও অপুষ্পক উৎসবে ঠিক তাহলে সত্য লিখব প্রাণী কোষে ভ্যাকুয়ালগুলি বড় ও সংখ্যায় বেশি উৎসবে ভুল তাহলে মিথ্যা লিখব গলগি বস্তু গঠনে সিস্টরনি দেখা যায় উৎসবে ঠিক তাহলে সত্য লিখব কানে নিচে অবস্থিত গ্রন্থি হল সাবনিওয়াল গ্রন্থি উৎসবে ভুল তাহলে মিথ্যা লিখব বৃক্ষের অবতল কাস্টিকে হাইলাম বল উৎসবে ঠিক তাহলে সত্য লিখব কেঁচু হলো অ্যাথ্রোপোডা পর্বের প্রাণী উত্তরবে ভুল তাহলে মিথ্যা লিখব গৌণ ও প্রগৌণ খাদকরা মাংসাশী হয় উৎসবে ঠিক তাহলে সত্য লিখব পাঁচলাগের স্তম্ভ জন্ম জন্মহার হবে জনসংখ্যা বৃদ্ধি কন্ট্রিকথিস হবে হাঙ্গর গ্লাইকোলাইসিস হবে শ্বসন মানুষ হবে ডাইফোডন দাঁত অ্যান্টিবডি হবে রক্তরস পরে তোমাদের হচ্ছে বিভাগ সংক্ষিপ্ত যে কোনো বাউটি প্রতিবৃষ্টিমান দুই করে দুই গুণ বারো সমান চব্বিশ একটি গমনে সক্ষম উদ্ভিদ ও অক্ষম প্রাণীর নাম লেখো প্রশ্ন খাদ্যের বিকল্প উৎসের দুটি অসুবিধা লেখো হোমো গ্লাইকান ও হেটেরো গ্লাইকান বলতে কি বোঝো নিউক্লিয়াসকে কোষের মস্তিষ্ক বলে কেন হৃদপেশী দুটি গঠনগত বৈশিষ্ট্য লেখো পাখশলিতে কোন কোন গ্রন্থি থাকে ওয়েদের কাজ কী কী পাতাকেই শালক সংসের আদর্শ স্থান বলা হয় কেন মানুষের দন্ত সংকেত লেখ কোন উদ্ভিদ গোষ্ঠীকে উদ্ভিদ জগতের উভচর বলা হয় এবং কেন সুন্দরী গাছের শ্বাসমূল থাকে কেন ডিপথেরিয়া ও নিউমোনিয়া রোগের একটি করে লক্ষণ লেখো প্রদত্ত খাদ্যশৃঙ্খলের উপাদানগুলিতে পর্যায়ক্রমে সাজাও ঘাস ফড়িং সাপ সবুজ উদ্ভিদ বাজ বাজপাখি মুক্ত সংবধতন্ত্র ও বদ্ধসংবন্ধতন্ত্রের মধ্যে দুটি পার্থক্য লেখ আসলার রক্ত লাল নয় কেন সক্রিয় অনক্রমতা ও নিষ্ক্রিয় অনুক্রমতার মধ্যে দুটি পার্থক্য লেখো ভিটামিন কে এর রাসায়নিক নাম ও কাজ লেখো কাকে কেন প্রোটিনের কারখানা বলা হয় পরে তোমাদের রয়েছে বিভাগ ঘ রচনাধর্মী প্রশ্নের দেওয়া প্রশ্নের মান পাঁচ করে পাঁচ গুণ ছয় সমান সমান তিরিশ কৃষিকাজ ও চিকিৎসা বিজ্ঞানে জীববিদ্যার প্রয়োগ লেখো শ্রেণীবিন্যাসের বিভিন্ন এককের সাহায্যে মানুষের শ্রেণীগত অবস্থান লেখো থ্রি প্লাস টু অথবা দি রয়েছে একবীজপত্রী ও দ্বি উদ্ভিদে তিনটি পার্থক্য লেখো সমস্ত মেরুদণ্ডী কারটা কিন্তু সমস্ত কারটা মেরুদণ্ডী নয় কেন থ্রি প্লাস টু কলার অবস্থান বৈশিষ্ট্য এবং একটি করে কাজ উল্লেখ করো অথবা রয়েছে উইক্যারোটিক কোষের মধ্যে পাঁচটি পার্থক্য লেখ পরবেশ হৃদপিণ্ডের চিত্র অঙ্কন করে প্রদত্ত অংশগুলি চিহ্নিত করো মানব ধমনি সরি মহাধমনী ঊর্ধ্ব মহাশিরা ফুসফুসীয় ধমনি অর্ধ চন্দ্রাকৃতি কপাটিকা অথবাদি রয়েছে একটি নেপশ্রনে পরিষ্কারের চিত্র অঙ্কন করে নিখিত দুটি প্রধান অংশ চিহ্নিত করো যেখানে রক্তের পরিশ্রবণ হয় দুই যেখানে খনিজায়ন ও জলের পুনঃশোষণ হয় থ্রি প্লাস টু পরে উদ্ভিদের রেচনপত্র ত্যাগের তিনটি পদ্ধতি আলোচনা করো তার হচ্ছে কুইনাইন ও রেজারপিনের উৎস কাজ লেখো পথবাদী রয়েছে খাদ্যের পরিপাকের পর পরিপাক নালিতে পাচিত খাদ্যের কী পরিণতি ঘটে তা আলোচনা করো যক্ষারোগের তিনটি শনাক্তকারী লক্ষণ লেখো দুটি মিশ্র টিকার নাম উল্লেখ করো থ্রি প্লাস টু উদ্ভিদের পুষতে মাইক্রোরাইজার ভূমিকা কী তার সঙ্গে কৃষিকাজে অ্যাজোলা চাষ লাভদায়ক কেন খাদ্য শৃঙ্খলের তিনটি প্রকারভেদ উল্লেখ করো জন্ম কাকে বলে থ্রি প্লাস টু অথবা রয়েছে বনভূমি ধ্বংসের ফলে সৃষ্ট সমস্যাগুলি উল্লেখ করো বনভূমি রক্ষা করার উপায়গুলি আলোচনা করো থ্রি প্লাস টু পরে দেখে নাও এই রয়েছে টোটাল তোমাদের ফাইনাল পরীক্ষার নবম শ্রেণীর জীবন বিজ্ঞানের পেপার ভালো তোমার কোশ্চেনটা দেখে নাও আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে দেখবেন ভুলবেন আর আমাদের নতুন হাত লাল খেলার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেলায় কোনো প্রেস করো যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট পেয়ে যাও আর এই ভিডিও তোমার বন্ধু বান্ধবী আত্মীয় মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে যাও বছর নবম শ্রেণীতে পড়ছে আমরা কিন্তু ইতিমধ্যে নবম শ্রেণীর প্রতি বিষয়ে সিলেবাস প্রশ্নকার এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিই এখনো পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে একেবারে ভিডিও শেষে স্ক্রিনে আমরা একটা প্লে লিস্ট দেখতে পাবে তার উপরে ক্লিক করলেই সমস্ত ভিডিওগুলো কিন্তু আমরা পর পর দেখে নিতে পারবে কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নি কমেন্ট শেষে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না ভালো তোমরা কোশ্চনাটা দেখে নাও